সম্মানত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর টপিক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একজন এসএসসির যে বিভিন্ন ধরনের হেডস অফ ইনকাম রয়েছে তার মধ্যে এটাও একটা অর্থাৎ হেডস অফ ইনকামের একটা অংশ তাহলে এই হেডস অফ ইনকামটা কী সে বিষয়টুকু আমরা দেখব তার আগে বলে নিই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের অনেক কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং যারা এখনও আমার চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন তাহলে চলুন আমরা দেখি আজকের আমাদের টপিকসটা কি আজকের টপিকসটা হলো যে একজন ব্যক্তি করদাতার টিআইএন আছে কিন্তু ওনার ওয়াইফ অথবা অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের নাই কিন্তু তাদের ইনকাম রয়েছে তাহলে ইনকাম ট্যাক্সের রিটার্ন শো করা যাবে কিনা এখন যদি এমন হয় ইনকাম ট্যাক্সের যিনি এস উনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে তার স্বামীর অথবা অপ্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ের ইনকাম বা ইনভেস্টমেন্ট বা এফডিআর ডিপিএস বিভিন্ন ধরনের সম্পদ পরিসম্পদ আয় ব্যয় এগুলো দেখানো যাবে কিনা বা কিভাবে দেখাইতে হবে পুরুষ এবং মহিলা দুটার ক্ষেত্রে অর্থাৎ স্বামী হলে তাহলে ওয়াইফার দেখাতে পারবে কিনা বা ছেলেমেয়েরটা প্লাস হলো ওয়াইফ যদি হয়ে থাকে তাহলে তার স্বামীর ইনকাম বা আয় ব্যয় বা তার ছেলেমেয়ের ইনকাম সেটা ইনকাম ট্যাক্সের রিটার্নে দেখাতে পারবে কিনা বা দেখা দেখানো লাগবে কিনা ইনকাম আমাদের আয়কর পরিপত্রে বা আয়কর নির্দেশিকাতে কি বলা আছে এই বিষয়টুকু আমরা দেখবো তাহলে চলুন আমরা দেখি আমাদের আয়কর নির্দেশিকা দু হাজার একুশ বাইশে কী বলা আছে যে এ সম্পর্কে এ সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা দেখেন আমাদের আয় নির্দেশিকা দু হাজার এখানে বলা হয়েছে স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আয় আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি এর ধারা ফর্টি থ্রি সাবসেকশন ফোর ধারা অনুযায়ী করদাতার স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নামে যদি পৃথকভাবে আয়কর নথি না থাকে তাহলে আয়কর কর অধ্যাদেশ উনিশশো চুরাশি এর ধারা ফর্টি থ্রি সাবসেকশন ফোর অনুযায়ী বা ধারায় বর্ণনা অনুযায়ী তাদের আয় করদাতার আয়ের সাথে একত্রে প্রদর্শন করতে হবে এখানে বলা হয়নি যে প্রদর্শন করবেন বা প্রদর্শন করা যাবে এটা বলা হয়নি ডাইরেক্ট বলছে আয়ের সাথে প্রদর্শন একত্রে প্রদর্শন করতে হবে মানে বিষয়টা হলো কম্বল সারি অর্থাৎ যদি করদাতা পুরুষ হয়ে থাকে তাহলে ওয়াইফের ইনকামটা এখানে শো করবেন এবং প্রাপ্তবয়স্ক মানে অপ্রাপ্তবয়স্ক সন্তান 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 সন্তানদের ছেলে মেয়েদের ইনকামটাও এখানে অবশ্যই আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে এখানে আয়ের কথা বলা হয়েছে তাহলে আমরা এখানে দেখলাম যে অবশ্যই আয়কে করদাতার আয়ের সাথে একত্রে প্রদর্শন করতে হবে প্রদর্শন করা যাবে প্লাস হলো করতে হবে এটা কম্পালসারি বিষয় এখন আয়ের ক্ষেত্রে বলা হয়েছে এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে তাহলে সম্পদ কী হবে যদি ডিপিএস করা থাকে এফডিআর করা থাকে কোনো অন্য কোনো সম্পদ অ্যাগ্রিকালচার কোনো প্রপার্টি থাকে তাহলে কি শো করা যাবে কিনা না বা শো করতে হবে কিনা। তাহলে আয়কর নির্দেশিকাতেই আমাদের যে ডকুমেন্টস অ্যাটাচমেন্ট থাকে অথবা সম্পদ দায় আয় ব্যয় বিবরণী প্রদর্শন করতে হয় সেখানকার একটা হেডে দেখেন সুন্দরভাবে বলা হয়েছে কি করদাতার স্বামী স্ত্রী বা নির্ভরশীল কোন সন্তানের আলাদা কর নথি না থাকলে তাদের পরিসম্পদ বলা হয়েছে কি পরিসম্পদ দায় ও ব্যয় করদাতার পরিসম্পদ দায় ও ব্যয়ের সাথে একত্র একীভূত করে দেখাতে হবে দেখাতে পারবেন এটা বলেনি বলছে দেখাতে হবে মানে বিষয়টা কম্পালসারি তাহলে আমরা আয়ও দেখলাম অনুরূপভাবে সম্পদ দায় ব্যয় এটা আমরা দেখলাম অনেকে বারবার কোশ্চেন করতেছেন যে আসলে আমার তো আমি একজন পুরুষ এসএসি তো আমার ওয়াইফের ইনকাম দেখানো যাবে কিনা অবশ্যই দেখাতে হবে এবং আমার ওয়াইফের ডিপিএস আছে এফডি নামে আর করা আছে সেগুলো দেখানো যাবে কিনা অবশ্যই দেখানো যাবে তবে সত্য হল যদি ওনাদের কি না থাকে টিআইএন না থাকে বা আলাদাভাবে কোনো কর না থাকে তাহলে অবশ্যই ওয়াইফের না থাকলে স্বামীর স্বামীর না থাকলে ওয়াইফের রিটার্নে আবশ্যিকভাবে কী করতে হবে একীভূত করে দেখাতে হবে এখন আপনাদের মানে কোশ্চেন থাকতে পারে এটা তো থিওরিটিক্যাল কথাবার্তা বললেন তাহলে এটা কোথায় দেখাবো ইনকাম ট্যাক্সের রিটার্নে কোনো আলাদা কোনো হেড আছে কিনা অবশ্যই হেড রয়েছে অর্থাৎ সন্তান সন্তানীদের অর্থাৎ বা স্বামী স্ত্রীর ইনকাম দেখানোর জন্য স্পাউস এবং সন্তানদের ইনকাম একত্রে দেখানোর জন্য আমাদের ইনকাম ট্যাক্সের রিটার্নে আলাদা একটা কলামই রয়েছে তাহলে চলুন আমরা দেখি অর্থাৎ আমরা অলরেডি জেনে জেনেছি যে অনলাইনে রিটার্ন সাবমিট করা যাচ্ছে এই বিষয়টুকু আমরা জেনেছি শূন্য রিটার্ন তবে আমরা যে এক্সেল ফর্মেটে যেটা দেখাবো সেটা হলো আমাদের অনলাইন ফর্মেটেরই একটা এক্সেল ভার্সান ওইখানে আমরা কিভাবে শো করব সেই বিষয়টুকু আমরা দেখাবো তবে পুরাতন রিটার্ন এবং নতুন রিটার্ন দুইটাই দেখাবো যে কোন হেডে চলে যাবে তাহলে চলুন এটা হলো আমাদের নতুন যে আমাদের ফর্ম আসছে দু হাজার ষোলো আইটি ইলেভেন গ এর দু হাজার ষোলো দেখেন দেখবেন এই যে আইটি ইলেভেন গ দু হাজার ষোলো এটা হলো নিউ ফর্ম এই নিউ ফর্মের কোথায় আপনি দেখাবেন দেখেন এখানে লেখা আছে পার্ট টু পার্টিকুলার্স অফ ইনকাম অ্যান্ড ট্যাক্স ঠিক আছে এই যে আমাদের বত্রিশ নং হেডের এখানে বলা হয়েছে যে বত্রিশ নং সিরিয়াল নাম্বারে ইনকাম অফ মাইনর অর স্পাউস আন্ডার সেকশান ফর্টি থ্রি সাবসেকশন ফোর এই আন্ডার এখানে দেখা দেবেন তাহলে যদি আপনার করদাতার ওয়াইফের যদি টিন না থাকে তার যদি ইনকাম থাকে তাহলে এই হেঁটে দেখাবো অথবা ছেলে মেয়েদের ইনকাম থাকলেও আমরা এখানে দেখাবো এটা হলো নিউ ফর্মেটের ইনকাম নিউ এক্সেল ভার্সান বলি বা আমাদের নতুন ফর্ম ইনকাম ট্যাক্সের সেখানে তাহলে অনেকে বলতে পারেন তাহলে আমাদের পুরাতন ফর্মেটে কোথায় দেখাবো অবশ্যই পুরাতন ফর্মটাও আমরা বলে দেবো পুরাতন ফর্ম এটা হলো আমাদের পুরাতন ফর্ম আগের সেই ফর্মে ওইখানে দেখেন আমাদের বলা হয়েছে এই যে সেকশন ফর্টি থ্রি সাবসেকশন ফোর এইখানে আপনি দেখাইতে পারবেন এই যে এইখানে তাহলে আশা করছি আপনারা বিষয়টুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে যদি একজন করদাতার ওয়াইফের কোনো টিন না থাকে বা ছেলে মেয়েদের যদি টিন না থাকে কিন্তু তাদের যদি ইনকাম থাকে তাহলে অবশ্যই ইনকাম ট্যাক্সের রিটার্নে শো করতে হবে সেটা আয় হোক ব্যয় হোক সম্পদ হোক যেটাই হোক না কেন দায় হোক না কেন সম্পূর্ণ বিষয়টুকুই শো করতে হবে এখন বলতে পারেন আপনি তো ইনকাম দেখালেন এক্স ইনভেস্টমেন্টগুলো যে যেখানে আসে যদি ডিপিএস থাকে তাহলে ডিপিএসের হেডে দেখাবেন যদি এফডিআর থাকে এফডিআর ইনভেস্টমেন্ট এর হাতে এফডিআর খাতে দেখাবেন যদি অ্যাগ্রিকালচার থাকে এগ্রিকালচার যেখানে যে হেডে আসে ইনকাম ট্যাক্সের যে আলাদা ফর্ম ইয়া রয়েছে হেড রয়েছে আলাদাভাবে অ্যাসেট লাইবিলিটিসের সে সেই হেডে দেখাই দেবেন জাস্ট আজকে আজকের কোশ্চিন ছিল দেখানো যাবে কিনা না এবং যদি ইনকামটা দেখানো যায় তাহলে কোথায় দেখাইতে হবে এই বিষয়টুকু নিয়ে আজকের ভিডিওটা তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নতুন আরও একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ সামনে যে একজন করদাতার ক্ষেত্রে কখন সম্পদ আয় ব্যয় এবং দায়ের বিবরণী প্রদর্শন করতে হবে বা ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে দাখিল করতে হবে অনেকে কোশ্চেন করেন যে আমি একপাতা রিটার্ন সাবমিট করব তাহলে কি ওই আমাদের যে সম্পদের বিবরণী ব্যয় বিবরণী এইটা কখন দাখিল করতে হবে এবং কাদেরকে দাখিল করতে হবে এই বিষয়টুকু নিয়ে আমরা সামনের ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ তাহলে আজকে ভালো থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম